আমি কিরিটি রায় বলছি। গোয়েন্দা গল্প নিয়ে বাঙালিদের ফ্যাসিনেশনের শেষ নেই, তাই বহু বছর আগে থেকেই একের পর এক গোয়েন্দা চলে এসেছে বাঙালিদের জীবনে। তারা ধীরে ধীরে বইয়ের পাতা থেকে উঠে এসেছে বড় পর্দায়। একটু দেরি হলেও কিরিটি রায়কেও কিন্তু ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি বড় পর্দায়। তবে এবার কিরিটি রায়কে একটু নিজের মতো করে সকলের সামনে নিয়ে আসছেন পরিচালক অনির্বাণ পাড়িয়া। আজ কিরিটি রায় এবং তার নতুন কেস সলভ করতে, সলভ নয়, সেই নতুন কেস নিয়ে গভীর আলোচনা করতে আমাদের সঙ্গে রয়েছে কিরিটি টিম। এবারের কিরিটা তো একটু স্পেশাল, তাই না? কারণ একটু না অনেকটাই, কারণ প্রিয়াংশু দা কিরিটি। একেবারেই ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে কিরিটিটায় নিরঞ্জন গুপ্তের কিরিটি অমনিবাসের যে আমি যে গল্পটা নিয়ে করেছি রতিবিলাপ, রতিবিলাপ সম্পর্কে আমি পরে আসছি। প্রথমে আসে প্রিয়াংশু কেন, আমি নিরঞ্জন গুপ্তের মেয়ে, সেজ মেয়ে, যে করবী সেনের বাড়িতে দীর্ঘদিন গেছি, আমি ওনার সঙ্গে কথা বলেছি, ওনার নাতনি মানে নিরঞ্জন গুপ্তের নাতনি আর মেয়ের সঙ্গে কথা বলে, এবং আমার যতটা যতদূর মানে কিরিটি নিয়ে যতটা রিসার্চ তাতে আমি দেখেছি যে কিরিটির হাইট, যেমন আজকে একজনের সঙ্গে একজন রিপোর্টার বন্ধুর সঙ্গে আমার কথা হচ্ছিল যে একটা সময় নিরঞ্জনবাবু ভেবেছিলেন কিরিটি করার জন্যে, তো উনি ভেবেছিলেন আমাদের নামটা ভুলে যাচ্ছি আমি, থিয়েটারের একজন, মানে হাইট ছিল 6 ফুটের ওপরে কিরিটির হাইট, নিজেকে উনি কিরিটি ভাবতেন, নিজেও 6 ফুটের ওপরে হাইট ছিল ছিল নিরঞ্জন গুপ্তের। তো সেই জন্যে ওনার ব্যক্তিত্ব যা ছিল আর ওনার চোখ মুখ নাক এরকম টিকালো নাক এরকম লম্বা 6 ফুটের উপরে হাইট, এই বয়সটা একমাত্র কিরিটিকে মানে আমার যেটা মনে হয় প্রিয়াংশুই একমাত্র মানে শ্রেষ্ঠ কিরিটি আর কি। একদম, আমরা যদি দেখি অন্যান্য গোয়েন্দাদের বাংলা তাহলে প্রিয়াংশুদা তুমি হয়তো বলবে যে কিরিটি রায় কিন্তু অনেকটাই বেশি স্টাইলিশ, ওই অর্থে মানে অনেকটাই অন্যান্য সাহিত্যের গোয়েন্দাদের শার্লক হোমস বা সেই ইনি আমাদের বাঙালি গোয়েন্দা সিরিজ যতগুলো রয়েছে বাংলা তার মধ্যে কিরিটি একমাত্র হচ্ছে একেবারেই মানে বিদেশি আদব কায়দায় চলাফেরা করতে স্বচ্ছন্দ বোধ করতেন, উনি ওইভাবে নিজেকে ভাবতেন শার্লক হোমস টাইপের, মানে বিদেশি কোনো গল্পের ডিটেকটিভ গল্পের হিরো টাইপের, যার জন্য আমি প্রিয়াংশুকেই ভেবেছি কিরিটি হিসেবে। এবার প্রিয়াংশুদা, এবার প্রিয়াংশুদা ভেবেই ফেলেছি ইতিমধ্যে নিশ্চয়ই এবার প্রশ্ন প্রিয়াংশুদা যাবে তুমি, সেটা করব না, কিন্তু যেটা জিজ্ঞেস করবো যে গোয়েন্দা মানে তো পুরো ব্যাপারটাই খুব সিরিয়াস, কোনো হাসি নেই কিছু নেই, সেই ব্যাপারটা কতটা এনজয় করলে যতক্ষণ শুটিং চলেছে, মানে গোয়েন্দা তুমি একজন গোয়েন্দা ডিটেকটিভ? প্রথমত বলবো যে খুব ইচ্ছে ছিল একটা ভালো গোয়েন্দা গল্প করার, ডিটেকটিভ প্লে করার, সেটা অনির্বাণ দা আমাদের পরিচালক সেটা আমার ইচ্ছেটা পুরো করলো। আর আমার খুব ফ্যাসিনেটিং লাগতো ছোটোবেলার থেকে, যখন আমি পড়তাম এরকম গোয়েন্দা গল্প বা ডিটেকটিভ, যে ছবি মানে ফিল্মে এই অ্যাক্টিংটা কীভাবে হবে, মানে ওটা কি ওটা কীভাবে দেখানো হবে যে এই লোকটা ম্যাটারটাকে ইনভেস্টিগেট করছে, ওটা কী কায়দায় ওই অ্যাক্টিংটা হয়, সেটা অনির্বাণ দা আমাদের খুব আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে, আমরা আমাদের ফার্স্ট রিডিং আমার মনে আছে, আমার স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল, খুব সুন্দর গল্প রতিবিলাপ, আর যেভাবে ওর ইনভেস্টিগেশনটা ওটা এত ন্যাচারাল এত রিয়েলিস্টিক যে ওর বেসিক্যালি অবজারভেশন থেকে ওই তথ্যগুলোকে নিয়ে ওই ফ্যাক্টগুলোকে নিয়ে ওইগুলোকে অ্যাসিমিলেট করা, অ্যাসিমিলেট করে নিয়ে ওর থেকে একটা ডিডাকশানে পৌঁছানো, যে ও এই অবজারভেশন অ্যাসিমিলেশন এ ডিডাকশন, সেটা আমার মনে হলো যে খুব অনির্বাণ দা নিজে খুব ভালো অ্যাক্টার আর খুব থিয়েটার করেন, থিয়েটার মানে অ্যাক্টিং পরিচালনা সব কিছু, তো আমার মনে হলো যে খুব রিয়েলিস্টিকভাবে আমার থেকে মানে আমার থ্রু দিয়ে কাজটা করিয়েছে, খুবই কোথাও আমার মনে হয়নি কি কোনো একটা মুভমেন্ট একটা ফলস মুভমেন্ট, যে একটা সাডেন আমরা ছবি দেখি না রিয়েলাইজেশন এরকম ভাব চলে গেলো এরকম ভাবতে লাগলো, সেরকম কিছুই আমাকে কখনোই আমার সেটা এত ভালো লেগেছে যে খুব একটা রিয়েলিস্টিক একটা লোক অবজার্ভ করছে, ওর চোখটা অবজার্ভ করলো আর তারপরে ওর যে মুভমেন্ট বা ওর যে অ্যাকশন ওটা প্রমাণ করলো যে ও কী জিনিসটা বুঝতে পেরেছিল যেটা বাকি লোকে বুঝতে পারেনি,
কারণ ওর ফ্যাকাল্টিটা ওই জিনিসটাকে বোঝার এতটাই অন্য থেকে বেশি। তো আমার এটা সবসময় মনে হতো যে এটা ফিল্মে অ্যাক্টিং এ কিভাবে করে মানে তোলা যায়। তো এটা করতে গিয়ে আমার খুব ভালো লেগেছে আর আশা করছি অনিরুদ্ধের সঙ্গে আরও কাজ হবে, আরও গোয়েন্দা গল্প, অন্যরকম গল্প অনেক কিছু হবে। আর গোয়েন্দা ছবি মানে এই ধরনের ছবি আমরা যখন দেখি বা ট্রেলারই দেখি আমাদের মাথায় কিন্তু একটা ধারণাই থাকে, ধরো একটা কমন বিজিএম, একটা এক ধরনেরই ব্যাকগ্রাউন্ড মিউজিক হবে, এক ধরনের রিয়াকশন শট হবে। তুমি বলছো যে সেই ধরনের সেখান থেকে বেরিয়ে খুব রিয়েলিস্টিক ক্রিয়েটিভ মনে হয়। হ্যাঁ মানে মজাটা এইখানে আমার এই কিরিটির, যেমন প্রত্যেকটি গোয়েন্দা সিনেমায় যা হয় আর কি, একটা মার্ডার হয়ে যায়, খুন একটা হয়, তারপরে তার ইনভেস্টিগেশন হতে থাকে, তারপরে দোষী ধরা পড়ে। আমার এখানে এই গল্পের মধ্যে মজাটা হচ্ছে, তফাতটা এখানে অন্যান্য গোয়েন্দা গল্পের সঙ্গে তফাতটা এখানে এখানে একটা সত্যিকারের একটা গল্পও রয়েছে, একটা এই যে এর মধ্যে সাসপেন্স রয়েছে, থ্রিলার থ্রিল রয়েছে, সব কিছুর মধ্যেও মিষ্টি একটা প্রেমের গল্প আছে, মজাটা এখানে, যেটা বাঙালি দর্শক বরাবর চায়। একদম প্রেমটা তো একদম বাঙালি দর্শকদের একটা একটা নিটোল একটা গল্পের যে এটা ছন্দটা চায় প্রত্যেকটা ছবিতে, সেটা রয়েছে আমার এই ছবির মধ্যে। আর যেভাবে অনিমন্দা স্ক্রিপ্টটা করেছে, যেভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে, আমার মনে হলো একটা গোয়েন্দা গল্প একটা ডিটেকটিভ সিরিজের মধ্যে এটা একটা এটা একটা নতুনত্ব আছে, একটা একটা ইউনিকনেস আছে। কারণ স্ট্রাকচারটা এভাবে করা যে ফিল্মটা এক্সপেরিমেন্টালও বলা যায় আবার নিউ এজও বলা যায়, কারণ কারণ একটা থিয়েটারের ব্যাপার জড়িত, থিয়েটার হয়ে যাচ্ছে, প্লাস একটা সিরিয়াস ইনভেস্টিগেশনের মধ্যে একটা টাং ইন চিক হিউমার আছে। মানে একটা খুব সিরিয়াস ঘটনা করতে করতে আমরা হঠাৎ কোনো একটা জিনিস হেসে পড়ে, কী হচ্ছে এটা, আমরা সিরিয়াস কথা বলছি, সেই জিনিসগুলো খুব ভালোভাবে অনুবন্ধটা মানে স্ক্রিপ্টে ফুটিয়েছে। এইবার তোমার কাছে যাবো প্রিয়াংশু, তুমি যে বলে তুমি গোয়েন্দা গল্প বলতে খুব ভালোবাসো ছোটবেলা থেকে, তো কিরিটিরায় করলে ঠিক আছে নিশ্চয়ই তোমার খুব পছন্দ, এছাড়া আর কাকে মানে আর কোন গোয়েন্দার কে তুমি ফুটিয়ে তুলতে চাও বড় পর্দায়, তোমার ইচ্ছে রয়েছে? আমার মনে হয় এই যে কিরিটি নিয়ে আমাদের যে একটা নতুন একটা এক্সপেরিমেন্ট, যেভাবে অনির্বাণ দা সেটা করতে চাইছে, আমার আমার খুব ইচ্ছে আছে যে ওটা আমরা আরও এই সিরিজটাকে কন্টিনিউ করে আর একটু বড় করে কিরিটি একটু ভালো করে অনুভব। আচ্ছা মানে কিরিটি কিরিটি হ্যাঁ, কারণ একটা সিরিজ আমরা আরম্ভ করেছি এবার সেটা দেখো, ব্যাপারটা হচ্ছে যে সেটা দর্শক বলবে, দর্শকই শেষ কথা বলে। তবে আমার যেটা মনে হয়েছে, আমি তোমাকে যেগুলো বললাম যে ব্যাপারগুলো কিরিটির মধ্যে ছিল, কিরিটির যে ম্যানারিজম, কিরিটির যেভাবে কথাবার্তা বলে, কিরিটির চেহারা, সেটার সঙ্গে একদম মানে আমি হলপ করে বলতে পারি প্রিয়াংশু ছাড়া অন্য কেউ না, এবং ওদের বাড়ির লোকজনও তাই বলেছে যে প্রিয়াংশু হচ্ছে আমার বাবার যে চিন্তাভাবনা ছিল, হ্যাঁ মনে পড়েছে, অজিতেশ বাবু, অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত গুণীজন আমি মনে ছিল না, ওনার বাড়ি থেকে শোনা, যে সময় উনি চেয়েছিলেন করতে, ওই সময় উনি বলেছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিরিটি করা হোক। আর কিরিটি মানে অজিতেশ বাবুর সঙ্গে প্রিয়াংশুর প্রচুর মিল, হাইটের, গলার, ভয়েস আমি দেখেছি, আমি অজিতেশ বাবুর নাটকও দেখেছি, অভিনয় দেখেছি। তো তখনই আমার মনে হয়েছিল যে প্রিয়াংশুকে নিয়ে করলে মনে হয় ভালো হয়। তারপর ওরা বললো একদম ঠিক বলেছ, কারণ একটা সময় যখন বাবা বেঁচে ছিলেন তখন উনি চেয়েছিলেন অজিতেশ বাবুকে নিয়ে করার জন্য। খুনের দিন থেকেই খুনি বেপাত্তা। আপনি কি সত্যি কিছু জানেন না?
এবার আমরা যাকে নিয়ে সাসপেন্সের কথা বলছিলাম সকলে ছিলেন এখন জানাচ্ছি তোমাদের সাথে ছবিতে সমস্যার মূলেও আজকেও দেরি করে এলো। আচ্ছা হ্যাঁ, অঙ্কিতাদি মানে গোয়েন্দা গল্প মানে অঙ্কিতাদি এটা নতুন কিছু না, তাই না? আমি জানি না, আমার কোনো কন্ট্রিবিউশন এটাতে নেই, বিশেষ করে সমস্ত কিছু ডিরেক্টর এবং প্রোডিউসাররা করছে, আমি কিছু করি না। গোয়েন্দাদের সাথে মানে কাজ করতে বাকি নেই অঙ্কিতাদি, তো মনির মানে তুমিও কেন সেই অঙ্কিতাদির দিকেই গেলে? এটা তো বলতে পারবো না কেন কি করে হয়ে গেছে, মানে ভীষণ রহস্যময়ী। গোয়েন্দাদের জন্য কেস তাড়াতাড়ি সলভ করতে পারছে সকলে যদি অঙ্কিতাদি থাকে। আচ্ছা, এবার আমরা একটু শুটিং এ ফিরে যাই। বরুণদা আছেন, আমরা বরুণদাকেই দেখবো, বরুণ বাবুকে আর কি, খুন হতে সেই অর্থে। তো সবার সাথে শুটিং করার একটু এক্সপিরিয়েন্সই তোমরা বলো, কারণ গোয়েন্দা গল্প মানে তো ভয় ভয় অন্ধকার একটু গভীর ব্যাপার স্যাপার। বলুক, আমরা এতক্ষণ বলেছি, এবারে বলুক। এক্সপিরিয়েন্স খুবই ভালো, মানে আমার জেনারেলি কারোর সাথে খুব একটা সমস্যা হয় না, আর এখানে সবাই নতুন। অনির্বাণদা একটি চরিত্র করছে, যিনি আমার থিয়েটারের ডিরেক্টর হয়েছে, তারা বলতে পারবে যে আমি কি করেছি। আমার তো খুবই ভালো এক্সপিরিয়েন্স, আমার মনেই হয়নি যে আমি নতুন কাজ করছি। এবার অঙ্কিতা দেখি একটু কঠিন একটা প্রশ্ন করে ফেলি, যে অনেক গোয়েন্দার সাথে তো কাজ করলে, কোন গোয়েন্দা বেস্ট আজকে দাঁড়িয়ে? বায়াস না হয়ে বলতে হবে কিন্তু, আমার হ্যাঁ মানে যেহেতু আমি প্রত্যেকটা ছবিতে আছি এবং প্রত্যেকটা ছবির আমি পার্ট, তাই আমার কাছে মানে ছবিটা ইম্পর্টেন্ট খুবই, প্রত্যেকটা ছবি আমার কাছে ইম্পর্টেন্ট, মানে সেটা ব্যোমকেশ হোক, সেটা কিরিটি হোক, বা যে কোনো ছবি হোক না কেন। আর খুব ভালো মেয়ে, এবং আর একটা কথা শুনলে অনেকেই রেগে যাবে, রাগ করবে। আমি অনেকের সঙ্গে কাজ করেছি কয়েকটা ছবিতে, তো অঙ্কিতা খুবই ভালো, এবং অঙ্কিতার মতো অ্যাক্টর খুব কম আছে, কম আছে, মানে আচ্ছার নেই, এটা আমি বলতে পারি একদম। সেটা থিয়েটার থেকে আসার জন্য কিনা জানি না, অনেকেই থিয়েটার থেকে এসেছেন, সেটাই আমরা অঙ্কিতা থেকে আগেও দেখেছি সো মাচ। এবার একটু প্রিয়াংশুদার দিকেও মানে যা দেখেছি, মানে ফার্স্ট ডে থেকে আমরা একটু সিরিয়াস হয়ে বসেছিলাম। ফার্স্ট ডে সিটা ছিল আমার বাড়ির ড্রয়িং রুমে। হ্যাঁ হ্যাঁ, দুটোই আছে অঙ্কিতার, খুব মেথডও আছে, আর তারপর একটা মেথডের মধ্যে একটা স্পন্টেনিয়াস ব্যাপারটাও ঢুকিয়ে আছে, মানে করতে করতে একটা ইম্প্রোভাইজ করে দিল, খুব খুব সুন্দর, আমার খুব খুব ভালো লেগেছে। আচ্ছা অঙ্কিতাদি, তোমার সকলে এত প্রশংসা করছে, কিন্তু তুমি একটা কথা বলছো যখন শুনলে প্রথম, যে প্রিয়াংশুদা হচ্ছে কৃচি, মানে প্রিয়াংশুদার চোখ, সে রোম্যান্টিক লুক, যেটা সকল দর্শকের মনেই থাকে, তখন ঝটকা লেগেছিল কি যে মানে গোয়েন্দা প্রিয়াংশুদা? সেটাতে ঝটকা রাখিনি, কিন্তু আমার যেটা হয়েছিল সেটা কেউ বুঝতে পারেনি, আমি আজকে বলছি।
সেটা হচ্ছে যে আমার সামনে প্রিয়াংশু, এবার ওকে যতবার দেখছি খুব আনকনশিয়াসলি কিন্তু কিছু মনে না করেই আমার সেই গান, সেই তুমবীরের গান নিজেই গুনগুন করছি। কি ভাবে খুব খারাপ, কিন্তু মানে আমি ইচ্ছা করে করছি না, কিন্তু যেটা হয় মানে ছবি দেখেছি, প্রচুর ছবি দেখেছি, মানে আমি মোটামুটি আমি তো প্রচুর ছবি দেখিও, বাংলা হিন্দি যখন যেটা হলে রিলিজ করে আমি গিয়ে দেখি, তারপর কোনোটাকে ভালো বলি, কোনোটা নিন্দে করি, যাই করি না কেন ছবি প্রচুর দেখি। তো সেই অর্থে আমি প্রিয়াংশুর অনেক ছবি দেখেছি, এবং বিশেষ করে প্রথম ছবিটা এত 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 বড় সুপারহিট একটা ছবি, আর সেটার গানগুলো এত পপুলার, মানে এইটা দেখো এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই, যেটা সত্যি সেটা সত্যি। প্রিয়াংশুর গানটা কখনো শুনতে পাবো গুনগুন গানটা? আমি নিজের জোনে থাকি সবসময়, মানে শর্ট হলো আবার ফিরে এলাম, নিজের মতো থাকি আর কি। ওরা দেখেছে শুটিং। গানের কথা যখন হচ্ছে তাহলে এই ছবির গান নিয়ে একটু কথা হোক, কারণ গোয়েন্দা গল্পে গান থাকে, কি ধরনের থাকে যদি মানে এই ছবিতে কি ধরনের? অ্যাকচুয়ালি গান কি কিভাবে আসে এটা মানে গানের জন্য ছবি না, ছবির স্বার্থে যেখানে গানটা প্রয়োজন সেভাবে আসে। যেমন একটা গান রয়েছে এখানে, থিয়েটার রয়েছে, একটা নাটক দেখানো হয় স্টেজে, যেরকম নাটক হয় একটা নাটক শকুন্তলা, ওই শকুন্তলা ওকে নিয়েই সমস্যা, ওই নাটক নিয়েই শুরু হয়, ওখান থেকে স্টেজ থেকে সমস্যাটা শুরু হয়। আর সেখানে যখন শকুন্তলাকে দুষ্মন্ত একটা অঙ্গুরিও পরিয়ে চলে যাচ্ছে, শকুন্তলার সঙ্গে দুষ্মন্তের যখন প্রেমটা হয় সেই সময় ওই মানে চিনে রাখার জন্য তখনকার দিনে অনেক জায়গায় যেত, অনেককে বিয়ে টিয়ে করতো, দুষ্মন্ত সেরকম একে বিয়ে করেছে মানে ওই সময় প্রেম হয়েছে, সেই অঙ্গুরিওটা পরিয়ে দিয়ে চলে যাচ্ছে, তখন একটা গান আছে, ওর নাচ আছে। নতুন করে কি কিছুটা করতে চাই নাকি তুমি যেরকম সেরকমই কিছুতে? আমার যা রিয়েল লাইফে যে লেভেল আছে ভয়েসে বেসে, ওটা আমরা ডাবিং করতে গিয়ে আমরা ওটার সঙ্গে একটু আমরা প্লে রেখেছি, মানে আর একটু ওটাকে আর একটু সিরিয়াস আর একটু, কারণ আমি প্রবাসী, আমি তো এখানে থাকি না, আমার বাংলা উচ্চারণকে নিয়ে প্লাস আমার যে যে ব্যারিটোনটা অনিবন্ধা চাইছিলেন ছবিতে একটু আরও হেভি, গোপটা ছিল, আমি চেয়েছিলাম গোপটা থাকবে না, তো ও যখন মুম্বাই থেকে আসে শুটিং এর আগের দিন, শুটিং শুরু হয়ে গেছে ওটা নেক্সট, তো ও আসে ও গোপ নিয়ে এসেছিল, তো গোপটা দেখে অনেকে বললো ভালো লাগছে, অরিজিনাল গোপ যে গোপটা ছিল সেটা ভালো লেগেছে। হ্যাঁ, আর কিরিটি যেহেতু আমার মনে হয় একটু মানে গল্পটা তো অনেক আগের গল্প, সেই সময়কার মতন যতটা টাচ দেয়া যায়। অনির্বাণদার সাথে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে একেবারে যে ওই সময়টা ধরে পড়েছে তা নয়, আবার খুব আধুনিকও করে দেয়নি, একটা ব্যালেন্স যাতে এখনকার দর্শকদের দেখেও ভালো লাগে আবার গল্পের সঙ্গে কিছু রিলেট, মানে মানে অনেক যারা বয়স্ক লোকজনরা বেশিরভাগ আমার ধারণা এই ছবিটা দেখতে খুবই ইন্টারেস্টেড হবে, কারণ আমি আগের কিরিটিতেও এই ফিডব্যাকটা পেয়েছি যে যেহেতু নিহার রঞ্জন গুপ্তের গল্প, মানে এখনকার ছেলেমেয়েরা আমি সরি টু সে পড়াশোনা তো করে না, গল্পের বই বই ছেড়ে দিতে হয়, পুরোটাই নেটে চলছে, তো তো সেই অর্থে ওই একটা দর্শক আমার মনে হয়
যারা একটু পুরো আধুনিক ক্রিটিটাকেও খুব একটা অ্যাকসেপ্ট করতে পারবে না, একটু ব্যালেন্স করতে পারবে, তারা যেহেতু গল্পটা পড়েছে সেই সময়টা যখন মোবাইল ছিল না, তখন আরো আমরা একটু খুব বেশি পুরনো নাইনটিজ তো মানে এখন থেকে ১৭ বছর আগে ঘটনা বলছি, তখন সবই এসে গেছিল। পুরনোটা করতে গেলে যেটা কি হয় জানো তো, কলকাতার স্কাইলাইনটা তো একদম পাল্টে গেছে, রাস্তায় বেরোতে পারবে না, হ্যাঁ এক্স্যাক্টলি, পুরনো করে যাও তুমি বাইরে বেরোতে পারবে না, আর যদি তুমি বাইরে বেরো সেটার বাজেটটা এই মানে তোমাকে একটা চেঞ্জ করতে হবে, এরিয়া ধরে রাস্তা করতে হবে, বাড়ি করতে হবে, মানে পুরোটা তোমায় করতে হবে, তো সেই জন্য একদম মানে ছবিগুলো হচ্ছে যে যতটা কমের মধ্যে একটা ভালো গল্পটা বলা যায় সুন্দর করে, তাতে কি হয় দুতরফে একটা সামঞ্জস্য থাকে, মানে যে ছবিটা করছে তারও কিছু ফেরত আসে, আবার আমাদের ক্ষেত্রে সমস্ত কিছু ঠিক থাকে। তাহলে এখানে কি শুটিংটা ইনডোর হয়েছে বেশি নাকি আউটডোরে? আউটডোর আছে, আউটডোর মানে কলকাতাতেই আউটডোর, আর ম্যাক্সিমামটা ইনডোরেই। আচ্ছা অনির্বাণ, আমরা তো গোয়েন্দা দেখছি সাহিত্যের গোয়েন্দা ভাগে, মানে তোমার কোনোদিনও মনে হয়েছে যে নিজে একজন গোয়েন্দাকে বানাবে বা এই সময়ের একদম? এখন 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 সেটাই ভাবতে হবে, মানে এই যে আমাদের ব্র্যান্ডগুলো যেগুলো রয়েছে দু তিনটে যে সিরিজ যেগুলো আমাদের ব্যোমকেশ, কেটিটি আর ফেলুদা, এগুলো তো এগুলোর একটা লিমিটেশন হয়ে গেছে, রয়্যালটি পাওয়া যাচ্ছে না, রাইটস পাওয়া যাচ্ছে না। এবারে যদি দর্শক ভালোবাসে যে গোয়েন্দাই দেখবো, তাহলে অন্যভাবে গোয়েন্দা সিরিজ নিজেকে তৈরি করতে হবে বা অন্যভাবে লেখাতে হবে, সেটা ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। বলছিলে একটা প্রেম আছে এই ছবিতে, প্রেমটাই কিভাবে দেখিয়েছো? মানে পুরোটাই গল্পে আমরা যেভাবে পড়েছি সেটা নাকি আরেকটু না, একটু এই প্রেমটা তো আমরা যে অন্যান্য ছবিতে যেভাবে প্রেম দেখি সেরকম প্রেম নয়, মানে একটা মেয়ে থিয়েটার করে, তার সেই যে তার সেই লেখাপড়া, তার কালচার, তার সঙ্গে অন্যান্য ছেলের যে প্রেম হয় কমার্শিয়াল ছবিতে যেসব প্রেম দেখি তার সঙ্গে একেবারেই মিলবে না। তো এখানে ওদের নাটকের দলে, থিয়েটার দলে যেখানে অভিনয় করে, সেখানকার যে ওর অপোজিটে যে হিরো আর কি, মানে দুষ্মন্ত, শকুন্তলা, শকুন্তলা দুষ্মন্ত যে করে তার সঙ্গে প্রেম, বাস্তবেও তার সঙ্গেই প্রেম। আর কিন্তু রাঘব সরকার বলে একজন আছে যে হচ্ছে গিয়ে রত্ন ব্যবসায়ী, সেই রত্ন ব্যবসায়ী ওর যে কাকা, মানে কাকু মানে আমাদের বরুণদা যেটা করেছেন বিমলবাবু, বিমলবাবুকে কিছু টাকা পয়সা, বিমলবাবু কিছু টাকা পয়সা ধার নেয় রাঘব সরকারের কাছ থেকে। এবার রাঘব সরকার ওকে মনে মনে ভালোবাসে আর চায় ওকে বিয়ে করতে চায়, সেই লোভেই ওকে টাকাটা ধার দেয়, সেখান থেকে সমস্যাটা শুরু হয় আর কি। আচ্ছা এবার এবার প্রিয়াংশুদার কাছে তাহলে যাই, যে প্রিয়াংশুদা তোমাকে আমরা যে ধরনের চরিত্রে দেখেছি এটা তো আলাদা, মানে প্রথমবার যেহেতু গোয়েন্দা তো ৬১ নম্বর গড়পাল লেনেও লাস্ট দেখলাম বাংলা ছবিতে, গোয়েন্দা ব্যাপারটাই তো মানে মানুষ চিন্তা ভাবনাই করে না সেটা একদমই আলাদা, তোমার কোন ধরনের ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে, মানে গোয়েন্দাটা করে কি তুমি অন্যগুলোর থেকে অন্য ধরনের চরিত্রগুলো করে বেশি মজা পেয়েছো নাকি এই গোয়েন্দাগিরি? না ডিফারেন্ট চরিত্র ডিফারেন্ট মজা, মানে আলাদা এক্সপিরিয়েন্স, একটা পুরো ছবি একটা এক্সপিরিয়েন্স হয়ে থেকে যায় অ্যাক্টরের কাছে, ওটা বেটার না অন্যটা বেটার আমি জানি না। আমার এই ছবিতে আমার অনির্বাণের সঙ্গে কাজ করে দারুণ লেগেছে। না তোমার গোয়েন্দা হয়ে কেমন লেগেছে সেটা বলছি? খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, আর আশা করছি যে আগে আরও এরকম সিরিজ, গোয়েন্দা সিরিজ আরও করবো, আর এবার বেশ টাইম নিয়ে করবো, আর অনেক কিছু যেটা আমরা আমাদের দুজনের মধ্যে আমাদের ফিল হয়েছে যে মিস করেছি এবার অনেক কিছু, সেটা আমরা নেক্সট টাইম আমরা করার প্ল্যান, তাড়াহুড়ো করে কম দিনে করার ইচ্ছা আছে, একটু একটু ট্রাভেল, অনেকটা অ্যাকশন,
এইসব করার আমাদের দুজনেরই ইচ্ছা আমরা প্ল্যানিংটা করি দুজনে যেটা আমরা প্ল্যানিং আছে কিভাবে কি করা যায় মানে পরের ছবি নিয়ে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়েছে আমরা প্ল্যানিং করছি ওকে নিয়ে চিন্তা ভাবনা মানে ওর সঙ্গে আলোচনাও করি আমরা দুজন মিলে করি আলোচনা যে এইভাবে এইভাবে করলে ভালো হয় নেক্সট তুমি কি আগের দুটো কিরিটি দেখেছো মানে কোনো একটা কোনটাই দেখোনি তো এই কিরিটিকে বই থেকে পড়েই পুরো নিজের মতো করে না বইও পড়িনি আমি যে স্ক্রিপ্টটা আমি পেয়েছিলাম ওই স্ক্রিপ্টটা আচ্ছা তো আগেরটা মানে কোনটাই আমরা কোনো রেফারেন্স নেই রিলেটেড না কোনো রেফারেন্স নেই মানে ধরা যেতে পারে তোমার ক্ষেত্রে নতুন গোয়েন্দাই একদমই একদমই টোটালি ওই রেফারেন্সটা আমার মনে হয় না যে খুব একটা বিকজ একদম ওখান থেকে বেরিয়ে গিয়ে ছবিটা শুট করা হয়েছে তো ওই ওই রেফারেন্সটা করলে আবার ওই সেম জিনিসটা চলে আসে তাহলে ওই পিরিয়ডের ব্যাপারটা আবার চলে আসে যেরকম আরেকটা ছবি করেছিলাম সেটা একটা অথর ব্যাক নভেল ছিল পিঞ্জার বলে পিঞ্জার আমাকে দেওয়া হলো পড়ার জন্য পড়লাম নভেলটা অমিত ফিল্ডারের তারপর আমাকে স্ক্রিপ্ট দেওয়া হলো পুরো সিন দিয়ে যাবে আমি তারপর পিঞ্জারটাও জানি আমি ছবিটা দেখেছি হ্যাঁ ওই নভেলে আমার চরিত্রটাই ছিল তো আমি নভেলটা ফলোই করি না স্ক্রিপ্টটাই হয় তাই হয় আমাদের স্ক্রিপ্টটাই আমার বাইবেল গীতা যা বলো তাই মানে জাস্ট ওই ওই ক্ষেত্রে তোমার জাস্ট বইটাই পড়েছে মানে আমার পরে চরিত্রের জন্য কোনো কাজেই লাগেনি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে মানে এর চেয়ে যদি বেশি গল্প করতে থাকি তাহলে বোধ হয় কে খুন করেছে আর পুরো রহস্যটাই বেরিয়ে যাবে আস্তে আস্তে তো তোমরা দর্শকদের যদি বলে দাও খুব শিগগিরই নতুন কিরিটিকে দেখতে পাচ্ছেন মানে নতুনভাবে কিরিটিকে দেখতে পাচ্ছেন তোমরা যদি কিছু বলো হ্যাঁ আমি বলছি যে আপনারা আসুন আপনারা এসে দেখুন ছবিটা নিরাশ হবেন না আশা করি আর এখন আমাদের ইন্ডাস্ট্রির যা অবস্থা দর্শকের দিকেই আমাদের বাংলা ছবি দর্শকের মুখের দিকেই তাকিয়ে বসে আছে আপনাদের আসতেই না আসলে ভালো লাগে তোমরা প্রিয়াংশুদের তো অবশ্যই আমিও সেম কথা বলবো যে প্লিজ হলে এসে ছবি দেখুন যে কোনো ছবি মানে ভালো মানে একটা সময় কিন্তু হলে এসে ছবি দেখার এই চলটা ছিল তো হয়তো কোনোভাবেই এক্সপেকটেশনটা আমাদেরই কোনো মানে ভুলের কারণে আমরা মিট করতে পারছি না বাট স্টিল আমি রিকোয়েস্ট করব যদি আমাদের পছন্দ করেন যদি প্রিয়াংশুকে পছন্দ করেন যদি আমার কাজ দেখতে পছন্দ করেন প্লিজ হলে এসে ছবিটা দেখুন প্রিয়াংশুরা কিছু বলবে না কিছু না এইটাই বলতো আর কি বলবে প্লিজ হলে এসে দেখুন আমাদের খুব ভালো লাগবে আর প্লিজ সাপোর্ট আস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর আমি আপনাদের বলি যে ফেলুদা হোক ব্যোমকেশ হোক বা কিরিটি যেই হোক না কেন বা যে গল্পই হোক না কেন প্রথম থেকে যেটা আপনাদের বলি বাংলা ছবির সাথে থাকুন বাংলা ছবি হলে গিয়ে দেখুন তাহলে কিন্তু আরও ভালো ভালো বাংলা ছবি আমরা পাবো পরিচালকদের থেকে আজ এখানেই শেষ করছি বাংলা ছবির নানান খবর জানতে দেখতে থাকুন সিটি সিনেমা এবং সিটি টলিউড